আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল, আজ পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের দিনে আমি বছরের প্রথম প্রথমে আমি আপনাদের একটা ভিডিও মানে একটা প্রসেস দেখাবো ভিডিওর মাধ্যমে। সেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার নিজের মোবাইলের অথবা বউয়ের মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করবেন, অথবা গুরুত্বপূর্ণ কোনো অ্যাপস যেমন বিকাশ নগদের যে পাসওয়ার্ড আপনি ইনপুট করেছিলেন পূর্বে কিন্তু এখন ভুলে গেছেন, সেটা কিভাবে দেখে নিতে পারবেন, চলুন সেটা দেখা যাক। প্রথমে সেটিংসে যেতে হবে। যে কোনো মোবাইলে, আমারটা আছে স্যামসাং M01, যে কোনো মোবাইলে সেটিংসে যাবেন। প্রথমে সেটিংসে যাওয়ার পরে খুঁজবেন যে গুগল কোথায় লেখা আছে, গুগল, এই যে গুগল সার্ভিস, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে এখানে দেখবেন যে পাসওয়ার্ড ম্যানেজার কোথায় লেখা আছে, এই যে পাসওয়ার্ড ম্যানেজার, এটাই ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এই অপশনটা থাকবে সব মোবাইলে এক। হয়তো আমারটা স্যামসাং তাই অন্যরকম দেখাবে, কিন্তু এই বিষয়টা হলে পড়িয়ে নিতে হবে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা থাকবে আপনার। তো সেখানে ক্লিক করলে করবেন। এইবার দেখুন সবগুলো অ্যাপ যতগুলো আপনার ফোনে ইনস্টল করা আছে, যেমন যে বিকাশ, আমি এই বিকাশ দেখাবো না, দেখি একটা অগুরুত্বপূর্ণ অ্যাপসের পাসওয়ার্ড বের করে দেখায়। সেখানে দারাজটা দেখায়, আমি দারাজ দিয়েই দেখাই। ধরেন এটা আপনার বইয়ের অথবা আপনার ফেসবুকের অ্যাপস, এটা আপনি ক্লিক করলেন। করার পর আপনার যদি লক দিয়ে থাকে, লকটা আনলক করে নেবেন। এই দেখেন যে দারাজের যে আমার আইডি নাম্বার আর এটা আমার পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ডটা আমি শো করে দিই, এই যে 2901 রিয়াদ, সে তো আমার নাম রিয়াদ। এই দেখেন আবার আন চিপ করে দিলেন, হয়ে গেল। পাসওয়ার্ড দেখে নিলাম, দেখছেন দাদাদের পাসওয়ার্ড আমরা দেখে নিলাম। এইবার দিয়ে আসি আর কোন, এই যে ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ওটা আমি দেখাবো না, কার কোন পাসওয়ার্ডটা দেখানো যায় দেখি। এখান থেকে দারাজ দেখাইছি, BRTR এই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দেখাই দিই। BDJobs.com এইটার পাসওয়ার্ড দেখায়, এটা পাসওয়ার্ড আপনারা দেখলে আমার কোনো সমস্যা হবে না। বিকাশটা দেখাবো না, আছে যাই এখানে, আমার মেইল দেওয়া আছে, এই যে riyad@1997 পাসওয়ার্ড দেখে নিলাম। ধরেন এটা আপনার বউয়ের অথবা গার্লফ্রেন্ডের ফেসবুক এর অ্যাপস, সেটা আপনি ঢুকে ফোনে ঢুকে এইভাবে দেখে নিতে পারবেন। সো আর কোনো অ্যাপস আছে কি না, আর আমার ফেসবুকেরটা এখানে শো করতেছে কেনা করতেছে না এখন বুঝলাম না। ফেসবুকের অ্যাপসও তো আমার ইনস্টল করা আছে, হয়তো নিচে আছে ফেসবুক, এই আমার লিঙ্কডিন আচ্ছা, 27 স্টকের অ্যাকাউন্টের telegram.com আছে, যাই হোক আছে। হ্যাঁ, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু পাওয়া গেলেও তো আমি ফেসবুকেরটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, এই হলো প্রসেস। আবার বেরিয়ে চলে আসবেন, বেরিয়ে চলে এসে আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বউয়ের কোথায় কী করছেন সেই প্রমাণ তো রাখার কোনো দরকার নেই, এই জন্য আপনি অল ক্লিয়ার করে দেবেন। অল ক্লিয়ার করে ফোনটা দিয়ে দেবেন, কোনো সমস্যা। বুঝতেও পারলো না যে আপনার পাসওয়ার্ড আপনার কাছে রয়ে গেছে।